বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত এই শিক্ষার্থীর বর্ণনা অনুযায়ী স্বাস্থ্য উপদেষ্টা জঘন্য রকমের একটা খারাপ কাজ করেছেন। এই শহীদুল বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টা পঙ্গু হাসপাতালে গেলেন এবং চারতলায় কিছু রোগী ভিজিট করে তিনি চলে যাচ্ছেন। তো তিনতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত অনেক শিক্ষার্থী ছিল, জনতা ছিল, মেহনতি অনেক ক্যাটাগরির মানুষ ছিল, তাদেরকে না দেখে তিনি যখন চলে যাচ্ছিলেন তখন তারা কিছুটা রাগান্বিত হয়ে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দেয়। এই শিক্ষার্থী শহীদুলের বর্ণনা থেকে বলছি আপনাকে। তার পরবর্তীতে শিক্ষার্থী বলল যে গাড়ি জোর করে তাদেরকে, মানে একেবারে আহত করে বলা যায়, তিনজন শিক্ষার্থী নাকি আহত হয়েছেন এই স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি জোর করে সামনের দিকে চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা মেইনস্ট্রিম মিডিয়ার খবরে দেখলাম যে স্বাস্থ্য উপদেষ্টা আরেকটা গাড়িতে উঠে তিনি তার নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন, যেহেতু প্রচুর শিক্ষার্থী তাকে তার গাড়িকে আটকে দিয়েছিল। ঘটনা হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টা ব্যাংকিং বিষয়ে নাকি অনেক কিছু বুঝে। ব্যাংকিং বিষয়ে যদি আপনি অনেক কিছু বুঝে থাকেন তাহলে আপনি স্বাস্থ্য উপদেষ্টার এই কার্যক্রমে কেন আসলেন? কে আপনাকে নিয়োগ দিল? কে বাছাই করে আনলো? এতদিন ধরে প্রশ্ন, আপনার ব্যর্থতার গল্প উঠে আসছে। আর আপনার স্বাস্থ্য পরীক্ষা করতে আপনি সিঙ্গাপুরে গিয়েছেন কতদিন আগে? অথচ যারা এত সংগ্রাম করলো তাদের চিকিৎসার ব্যবস্থা করাতে আপনার অনেকটা দায় এড়িয়ে চলছেন, অনেকটা এড়িয়ে যাচ্ছেন, এবং আজকের ঘটনাটা ঘটিয়েছেন, সেখানে গেছেন, তাদের সাথে আপনি সাক্ষাৎ না করে এখান থেকে যখন বেরিয়ে আসতে চাইছেন তখন তারা রাগান্বিত হয়ে আপনার গাড়ি আটকে দিয়েছে। শহীদুলের বর্ণনায় যা শুনলাম, মেইনস্ট্রিম মিডিয়ার বর্ণনা আরেক রকম দেখছি, কিন্তু শহীদুল, সে যেহেতু রানিং আহত শিক্ষার্থী, তার বর্ণনায় এই বেরিয়ে আসছে। তো উপদেষ্টা নিয়োগে এই যে ব্যর্থতা, এবং উপদেষ্টা নিয়োগের মাস্টার মাইন্ড কে, মানুষ প্রশ্ন করছে। এখন ফারুকী উপদেষ্টা হয়ে যাচ্ছে, এখন তাকে কেউ বলছে 1 টাকার পরিচালক, 3 টাকার পরিচালক, 24 ঘন্টা পাতা খাইতো, কত রকম ব্যাখ্যা দিচ্ছে, এবং তার অতীত ফেসবুক পোস্টগুলো মানুষ বলছে, এবং সে বহুকোটায় নিয়োগ পেয়েছে, প্রথম আলো, ডেইলি স্টার, এদের পরামর্শে নিয়োগ পেয়েছে, কত রকম কথা ছড়িয়ে যাচ্ছে। ফারুকির তো লজ্জা থাকা উচিত যে আমি একটা জায়গায় আসলাম, এত মানুষ ঘৃণা ছড়াচ্ছে, থুতু দিচ্ছে, আমার বিপক্ষে দাঁড়িয়েছে, আমি নিজেই বরং সসম্মানে চলে যাই। বাংলাদেশে এমন এক জায়গায় পদে যদি চেয়ারে বসে, এখান থেকে যতক্ষণ না দৌড়ায় কেউ ততক্ষণ সে বসে থাকে, আচ্ছা ওরা গালিগালাজ করুক না, সমস্যা কি? ওই নচিকেতার একটা গান বলছিল যে মরা মানুষের চুল ছিললে তাতে কি, মানে একরকম যেন তারা মরা, মরা মানে জীবিত, কি একটা খেলায় তারা বসে থাকে, মানুষ যা যে বলুক সমস্যা নেই। তো স্বাস্থ্য উপদেষ্টা, কত উপদেষ্টাগুলো যে নিয়োগ দেওয়া হয়েছে, এরা ফখরুদ্দির শাসনামল ভিডিও দেখা উচিত, পড়া উচিত, তাহলে বুঝবে আসলে কিভাবে শাসন ব্যবস্থা কার্যক্রম চালাতে হয়, নাহলে জনগণ খুব রাগান্বিত। আল্লাহ হাফেজ।